真漂亮！们。 এই কি সবার দেখছেন সিনেবস ব্রোস দিস ইজ জাহিদ এখন কথা হবে চান্দু চ্যাম্পিয়ন এই সিনেমাটা নিয়ে তো এটা দেখার আগে এই সিনেমা নিয়ে আমার তেমন কোনো এক্সপেকটেশন একদমই ছিল না বাট সিনেমা শেষ করার পর আমি বেশ অবাক হয়েছি এই সিনেমার স্টোরি সম্পর্কে আমি কিছুই বলবো না এটা হলো মুরলিকান্ত নামে একটা মানুষের বায়োগ্রাফি এবং একটা স্পোর্টস ড্রামা এই মানুষটা তার লাইফে যে কয়টা স্পোর্টস ইভেন্টে জয়েন করে সেটা হোক কুস্তি বক্সিং অথবা সুইমিং এই যে এক একটা স্টেজে এক একটা খেলার সাথে যুক্ত হওয়া এই পুরো বিষয়টা এই সিনেমার মধ্যে দেখানো হয়েছে বরাবরই স্পোর্টস ড্রামা আমার খুবই ভালো লাগে এবং যেহেতু এটা নিয়ে আমার তেমন কোনো হাই এক্সপেকটেশন ছিল না সো এই সিনেমাটা আমার কাছে বেশ চমৎকার লেগেছে এখন এই সিনেমার পরিচালক হলো কবির খান যিনি এর আগে বাজরাঙ্গি ভাইজান এবং ইக்தা টাইগার এর মতো এত চমৎকার সিনেমা নির্মাণ করেছে এই সিনেমায় কোন কোন ভালো ব্যাপার আমার চোখে পড়েছে এই পুরো ব্যাপারটা নিয়ে আমি কথা বলবো ফার্স্ট অফ অল দুইটা দৃশ্যের স্টেজিং এত চমৎকারভাবে করা হয়েছে যেটা বলিউড সিনেমা সাধারণত দেখা যায় না প্রথমটা হলো এই সিনেমার ইন্টারভাল ব্লকে সেখানে এত চমৎকারভাবে একটা ওয়ান টেক নেওয়া হয়েছে অনটেক না অ্যাকচুয়ালি এখানে দুইটা তিনটা কাঠ থাকে বাট কাঠগুলো এত চমৎকার ভাবে সিঙ্ক করানো হয়েছে যেটা দেখে আপনি বুঝতে পারবেন না এখানে একটা কাঠ নেওয়া হয়েছে তো এই দৃশ্যটার স্টেজিং এত দারুণভাবে করা হয় আই মিন ওপোনেন্ট পক্ষ থেকে হামলা করে সেখানে এই যে সিনেমার মেইন ক্যারেক্টার কার্তিকারিয়ান তিনি দৌড়ে যাচ্ছে তার যে কোচ থাকে তার সিনিয়র লিডার তাকে তিনি সাথে করে নিয়ে যাচ্ছে এবং এই পুরো ব্যাপারটা আসলে একটা টেকের মধ্যে ঘটে তারা পড়ে যাচ্ছে আবার উঠে দাঁড়াচ্ছে আবার যাচ্ছে দ্বিতীয় যে দৃশ্যটার কথা বলবো সেটা হলো এখানে কার্তিকেরিয়ান সামনে আগাচ্ছে এবং তিনি তার লাইফের পুরো ইভেন্টগুলো জরুরি ইভেন্টগুলো ফ্লাশ মাধ্যমে একটা জায়গায় দেখতেছে তো সেই সিনটাও এত চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে স্টেজিং করা হয়েছে সিনগুলো দেখার সময় আপনার মধ্যে জাস্ট মজা এসে যাবে যে এত চমৎকারভাবে এই অনেকগুলো ইভেন্ট শুধুমাত্র একটা জায়গায় একের পর এক এত স্মুদলি চলে যাচ্ছে এবং আপনি ইমোশনাল হয়ে যাচ্ছেন রেগে যাচ্ছেন এই ব্যাপারটা তারা চমৎকারভাবে হ্যান্ডেল করেছে আপনি যদি পুরো সিনেমাটা অ্যাভয়েড করে যান এই দুইটা দৃশ্যের কথা যে আমি বললাম এই দুইটা দৃশ্য আপনি একদমই ইগনোর করতে পারবেন না চান্দু চ্যাম্পিয়নে এত এত ভালো বিষয়ের মধ্যে যে যে ব্যাপারগুলো আমাকে অবাক করেছে সেটা হলো এখানে যে এই যে স্পোর্টসের ইভেন্টগুলো যেমন এই কার্তিকেরিয়ান প্রথমে কুস্তিতে লড়তে যায় এরপর তিনি যায় বক্সিং করতে বক্সিং এর পরে তিনি সুইমিং এ পার্টিসিপেট করে অন্যদিকে তার যে লিডার থাকে তার যে কোচ থাকে তার একটা বন্ধু থাকে এবং তার ফ্যামিলি এই যে ব্যাপারগুলো বললাম এই সব ব্যাপারে সংমিশ্রণ এত চমৎকার ভাবে এখানে করা হয়েছে যে কিছু দৃশ্যে আপনি একদম ইমোশনাল হয়ে যাবেন সিনেমার একটা পোর্শন এরকম একটা দৃশ্য থাকে যেখানে তার বড় ভাই বলে যে তোকে বাড়ি নিয়ে যাবে না যেহেতু তারা অনেক গরিব তো তার ফ্যামিলিতে তাকে রাখার মতো জায়গা নেই বা এখন তিনি যে কন্ডিশনে আছে এই অবস্থায় তিনি যদি তার বাড়িতে অবস্থান করে দেন সেটা তার জন্য বেশ পেইনফুল হবে এমনটা যদি হয় ধরেন আপনি অনেক সমস্যার মধ্যে আছেন ফিজিক্যালি মেন্টালি আপনি একদমই ভেঙে পড়েছেন তো এই অবস্থায় আপনি তো চাইবেন যে আপনার শেষ আশ্রয় আপনার বাসা আপনার বাবা মা তাদের কাছে চলে যেতে তো তখন যদি আপনার বড় ভাই বলে যে বাড়িতে যাওয়ার দরকার নেই আমরা অনেক সমস্যা তার মধ্যে থেকে যাচ্ছি এটা কিন্তু খুবই স্যাড একটা বিষয় এবং এই পুরো ব্যাপারটা আপনার মা জানে না তো এই যে চাপা একটা কষ্ট এই ক্যারেক্টারটার মধ্যে এই দৃশ্যটা ছিল অন অফ দা বেস্ট পুরো সিনেমার মধ্যে এবং ওই সময় গিয়ে যখন একটা গান শুরু হয় ছোট ছোট দৃশ্যগুলো যখন ভেঙে ভেঙে দেখানো হয় গানটা এবং সিনের যে একটা কম্বিনেশন পুরো ব্যাপারটা মিলে মিশে একদম একাকার হয়ে গেছে কার্তিকারিয়ান কেমন অভিনয় করেছে এই প্রশ্নটা যাদের মনে ঘুরপাক খাচ্ছে আমি বলবো যে নো डाउट কার্তিকারিয়ান তার ক্যারিয়ারের সেরা পারফরমেন্স দিয়েছে এই সিনেমায় এর আগে ফ্রেডি দেখে যারা বলেছিল যে এখানে তিনি অন অফ দ্য বেস্ট পারফরমেন্স দিয়েছে তাদের ধারণা বদলে যাবে এই সিনেমাটা দেখলে কারণ কার্তিক আরিয়ান সচরাচর যেরকম অভিনয় করে সেখান থেকে এই সিনেমায় তিনি ফার 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 বেটার ডেলিভার করেছে সবশেষে যার কথা না বললেই নয় তিনি হলো ভিজয় রাজ এই লোকটা জাস্ট এখানে ফাটাই দিছে তো ভিজয় রাজের ক্যারেক্টারটা দেখার সময় আমার বারবার সুলতান সিনেমায় যে কোচ থাকে তার কথা মনে পড়তেছিল যদিও ওই রকম রাফ অ্যান্ড টাফ ভিজয় রাজের ক্যারেক্টারটা এখানে না বাট স্টিল তিনি খুবই খুবই ভালো পারফর্ম করেছে ক্যারেক্টারটাকে আই মিন কার্তিক আরিয়ান ক্যারেক্টারটাকে বারবার তিনি পেছন থেকে পুশ করেছে বুস্ট করেছে এই ক্যারেক্টারটাকে তো তার কিছু ডায়ালগ এবং এই দুইটা ক্যারেক্টারের মধ্যে কিছু যে মোমেন্ট সেটা ছিল চমৎকার তো সব মিলিয়ে এই সিনেমাটা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে আমি বলবো যারা সিনেমাটা এখনো দেখেননি ডেফিনেটলি একবার ট্রাই করতে পারেন আপনি একদমই হতাশ হবেন না আউট অফ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা এই সিনেমাটা আই মিন চান্দু চ্যাম্পিয়ন দেখে ফেলেছেন তারা আমাকে জানাতে পারেন যে এই সিনেমাটা আপনার কাছে কেমন লাগলো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে টেল দেন টাটা